চাঁদপুরে লঞ্চ ও কার্গো জাহাজের দুর্ঘটনার আরও খবর জানবো। এই মুহূর্তে দুর্ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তালহা জুবাইর, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তালহা, নিখোঁজ যাত্রীর খোঁজ মিলেছে কিনা সেটি জানাবেন, এবং একই সাথে যারা আহত হয়েছেন তাদের বর্তমান কী অবস্থা বিস্তারিত বলবেন। আবির, গত বৃহস্পতিবার রাতে যখন সুন্দরবন 16 লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসে, এরপরে যখন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় আসে, তখন কিন্তু একটি কার্গো জাহাজের ধাক্কার সম্মুখীন হয়, এবং এতে করে কিন্তু লঞ্চটির মাঝ বরাবর বাম পাশের অংশ কিন্তু একেবারে বিধ্বস্ত হয়ে পড়ে। এই দুর্ঘটনার কারণে কিন্তু বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে, এর মধ্যে রবিউল নামে একজন যাত্রী তার পা বিচ্ছিন্ন হয়ে যায়, তাছাড়া পাশাপাশি আরও 4-5 জন যাত্রী কিন্তু আহত হয়েছে। তো তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে, তবে রবিউলকে প্রথম চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়, তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাছাড়া এই দুর্ঘটনায় কিন্তু একজন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ালিউল্লাহ নামে একজন সদস্যের স্ত্রী রিনা বেগম, তিনি কিন্তু নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন। তো আসলে এখন অবধি লঞ্চটি কিন্তু বোরোচর নামক স্থানে কিন্তু নোঙর করা হয়েছে। লঞ্চটি আসলে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি নৌপুলিশের সাথে, তারা যেটা বলছেন যে যখন মধ্যরাতে প্রায় 1টার দিকে ঘন কুয়াশার কারণে কিন্তু লঞ্চ যখন নদী দিয়ে যাচ্ছিল, তখন মার্কেন্টাইলের মালিকানাধীন যেই কার্গো জাহাজটি ছিল তা কিন্তু সজোরে ধাক্কা দেয়। তো আসলে এখন অবধি নিখোঁজ যে যাত্রী রয়েছে তার কিন্তু এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি, এবং লঞ্চে থাকা প্রায় 400-500 যাত্রী কিন্তু অন্য একটি লঞ্চের মাধ্যমে তাদেরকে বরিশালে পাঠানো হয়েছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ সংবাদ। চাঁদপুরের লঞ্চ এবং কার্গো জাহাজের দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবাইর। দেখছেন এখন ঢাকা।